সোনার খাসায় ভুতুম পেসায় শুধু পড়িয়ে খেস খেসায় কি করবে ময়না টিয়াই খাসাটা সোনার হতে পারে কিন্তু পাখি পুছে যদি রাখে পেসা পেসা ডাক খাসা খাস খাসা খাস পেসা ডাক শুনলে মনে হয় দেড় ছেড়ে চলে যায় ও যতই ফকফকা হোক আর ময়না পাখি টিয়া পাখি দেখতে ভালো না কিন্তু ডাক শুনলে প্রাণ জুড়িয়ে যায় কে ওকে বামানায়িকা বলে না বামানায়িকা কে শুনে যান বামানায়িকা সে যে মরা প্রতিভা সাইতে পারে মরা প্রতিভা গাইতে পারে যে মরা প্রতিভা চাইতে পারে প্রতিভা গাইতে পারে এ জগতে তো সেই বামানায়িকা মরা প্রতিভা বাঁচাতে পারে হয়তো অনেকে বলবেন লক্ষ্মী ছাড়া কীর্তনিয়া আমার স্বামী মরুকটাই বাঁচিয়ে দেখে দিয়ে যাব তোমার স্বামী বেঁচে নেই তা কি তুমি জানো বলে বেঁচে নাই তো জল জান তো আছে কি ও বাঁচা না রে মা লালন সাই বলেছিল না দেহ যখন ধরেছি মরণ একদিন হবে লালন সাই দেহ যখন ধরেছি দেহ একদিন ছাড়তে হবে মানে মরণ একদিন হবে তা বাবা তোরা সাবধান থাকিস যেন মরণের আগে কেউ মর না যেন মরণের আগে তোমরা কেউ মর না কেউ মর না তাহলে মরণের আগে মরবে না সে কেমন মরা মরা আস্তে রাগ করো না তো রাগ করবে না তো বলে যাই শুনে যান করা না করা সব ব্যক্তিগত ব্যাপার আমার সঙ্গে তো আর এক বছরের মধ্যে আর দেখা হবে না খুঁজেও আর পাবেন না তো শোনেন শোনেন বেহুলা স্বামী মরেছিল না ছিল না আপনাদের বলার দরকার আছে আমার কেন আপনাদের দেশে আমার আসা হয় না তো আর সব দোকানে সব মাল থাকে না আমার দোকানে যে মাল আছে অন্য দোকানে নেই অন্য দোকানে যে মাল আছে আমার দোকানে তা নেই এটাই সমস্যা তা শোনেন শোনেন এ কথাগুলো অতি সহজে কেউ বলেও না ভয় পায় আমি আবার ওই বিষয়ে ভয় পাই না এই জন্য আমি ওপেন তাই আমার অনেকে সহ্য করতে পারে না কেন কেন আমার কথার সঙ্গে অনেক মানুষের নৈতিক চরিত্রের সঙ্গে অ্যাটাচড হয়ে যায় তারা বলবে যে কীর্তন গাবে গাবে এসব কথা কয় কেন কি কীর্তন হলো আমার কীর্তনগুলো এইগুলো কীর্তনের পদের উপরে ভিত্তি করে তত্ত্ব টেনে বাহির করে বাস্তবে মিল করে দেখিয়ে দেওয়াটাই হলো আমার কীর্তন ঠিক আছে তাই আপনারা রাগ করেন আর যাই করেন আমার কথা আমার মতো করে না বলতে পারলে আমার ভালো লাগে না তাই এই কথাগুলো আপনাদেরই জন্য আমার মাথায় ভগবান দিয়েছে এগুলো যদি আমি মাথায় গোপন রেখে দেই তাহলে আমার বেঈমানি হবে আমার মাথায় যেগুলো দিয়েছে আপনাদের মাথায় সব দিয়ে যেতে হবে এটাই হলো আমার কাজ আমার ধর্ম তো দেখেন বেহুলা স্বামী মরেছিল না কোথায় মরেছিল জানেন কি কোথায় মরেছিল ওমা বাসর ঘরে না ঘরে ওইটা করে বলতে হয় তাহলে বেহুলার স্বামী মরেছিল বাসর ঘরে আপনাদের স্বামীগুলো মরে না তো মা মরে 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 প্রত্যেক দিন মরে আমি জানি তার মানে ও ক্লাস আমার করে আসতে হয়েছে সবাই যে ক্লাস করছো না তোমাদের আগে ও ক্লাস আমার করে আসা হয়েছে এই জন্য জানি যে সবাই মরে আস্তে আস্তে এই মরা ভাষাটা সবাই জানে না বিন্দু ধারণার্থে জীবন বিন্দু পতনে হয় মরণ
তালে তালে সর প্রদংশনে মূল্য সাপটা কোথায় তাও দেখাও সতুত বলে মূলাধারে কুণ্ডলিনী সর্পাকারে এই সাপের আকারে ওখানে বসে আছে জীব যখন কাম কামনা দাস হয়ে মায়ার লাতি খেতে খেতে কামচরিতার্থের জন্য যায় আর ওখানে গন্ধকালী বসে আছে দেখে কামের গন্ধ আর অমনি দংশন করে ওই ভুজঙ্গিনী ওই কুলকুণ্ডলিনী শক্তি যখনই দংশন করে ওই বিষের তেজে ওখানে ওটা মরে ওখান থেকে আর ফিরে আসতে পারে না ওইখানে মরে তাহলে নিত্য মরণের পথে পতিত হচ্ছে বাসর ঘরে পতি বেহুলার মরেছিল আপনাদের মরে কিন্তু বেহুলা পতি বাঁচিয়ে সতী নাম কিনে গিয়েছিল আপনারা কি পারেন না পারেন কৌশলটা কেউ বলিনি আমি বলে যাই পদ্ম পুরাণটা পড়ে নেবে আমার কথা শুনে শুধু বিশ্বাস করবেন না আমি ভুল বলতে পারি এটাকে প্রমাণ করতে পদ্ম পুরাণ পড়বেন পদ্ম পুরাণ এইবার এইবার দেবাদি দেব মহাদেবের কাছে গেল না নেতর ঘাট সুমল রাতের ঘাট এ ঘাট সে ঘাট অনেক ঘাটে ঘেটেছিল শেষে গেল দেবাদি দেব মহাদেবের কাছে মহাদেব তিনি পরম বৈষ্ণব মহাদেবের আর এক নাম হলো মৃত্যুঞ্জয় কেন নিত্য মরণের পথ থেকে নিজেকে জয় করেছিলেন তাই তার নাম হয়েছিল মৃত্যুঞ্জয় এই মৃত্যুঞ্জয় কাছে যে নিত্য গীত করে তার মনোরঞ্জন করে তখন দেবাদি দেব মহাদেব বলেছিল মারি তুই কি বর্ষাস বল মতি যা চাবি তাই দেব তখন বলেছিল বাবা বাবা বর যদি তুমি দেবে আমার পতিটা বাঁচিয়ে দাও এইবার ওই পতি বাঁচানোর কৌশল শিখলেন কিভাবে পতিকে বাঁচাতে হয় তুমি না শিখলে তুমি সহধর্মিনী হওয়া কি করে সহধর্মিনী মানে কি স্বামীর ধর্মে সহায়তা কারিনী তাকে বলা হয় সহধর্মিনী তা স্বামীর ধর্মটা কি ধ্রী ধাতু মন প্রত্যয় ধর্ম নিজেকে নিজে ধরে রাখতে পারলে তাকে হয় বলে ধর্ম আর যে নিজেকে ধরে রাখতে পারে না মুখে যতই লেকচার মারুক তার দ্বারা ধর্মের কর্ম হয় না সে ধর্ম করতে জানে না ধর্ম কি বস্তু বোঝে না নিজেকে নিজে ধরে রাখতে পারলেই তবে তার ধর্ম আর এই নিজেকে নিজে ধরে রাখতে গেলে একা একা হয় না গো মা তাই সহধর্মিনী চাই তাই তুমিও যদি এই কর্ম শেখা থাকে তাহলে তুমি তোমার স্বামীর ওই ধরে রাখার পথে সাহায্য করতে পারবা তোমার স্বামী আর মরবে না আমি হরিদাস বলে যাচ্ছি যদি তুমি সেই গুরুর কাছ থেকে সেইভাবে শিক্ষা নিতে পারো তোমার স্বামী আর কোনোদিন মরবে না সেদিন তোমার স্বামী যদি না মরে তোমার সতীত্ব নষ্ট হবে না যতবার তোমার স্বামী মরবে ততবার তোমার সতীত্ব নষ্ট হবে সবাই বলো না সতী নারীর পতি যেন পর্বতের চূড়া অসতীর পতি যেন ভাঙ্গা নৌকার গুড়া তাহলে সতী আর পতি কি পতিব্রতা সতী বধে নিজ পতি নিজের পতি যে নিজে বধ করে সেবার সতী হয় কি করে তা তোমার পতি নিত্য মরণের পর থেকে যদি তুমি বাঁচাতে পারো তবেই তোমার সতীত্ব বজায় থাকবে তুমি সতী আলোপ করে বলতে পারবে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবে তুমি সতী আর যতই বাহির জগতে যাই করো না কেন তুমি সতী হতে পারবে না হতভাগার কথাটা মনে রেখো কাজে লাগবে তাহলে বামানায়িকা সে ওই যে সাবিত্রী স্বামী ছিল না সেই সত্যবান সত্যবানও দেখো যমের সঙ্গে লড়াই করে স্বামীকে ফিরিয়ে এনেছে সতীত্বের জোরে যখন ডাল কাটতে যেয়ে পড়ে গেল যমদূত নিয়ে যাচ্ছে সাবিত্রী পিছু পিছু ছুটছে যমদূত বলছে মর্ত নিবাস পর্চা ধাপিতা রমণীকে তুমি সাবিত্রী বলছে আমাকে চেনে না কেউ আমি সত্যবানের বউ তা তুমি আমার পিছু পিছু আসছো কেন আমার স্বামীকে ফিরিয়ে দিয়ে যাও বলছে একবার জমের হাতে উঠে গেলে আর ফেরে তোমার স্বামী পাবা না আর কি চাবা তাই চাও ধন টাকা পয়সা গাড়ি বাড়ি অনেক কিছু পাবা স্বামী পাবা না বলে চলে যাচ্ছে আবার সাবিত্রী পিছু পিছু যাচ্ছে কি হলো আমি বললাম শুনতে পাওনি বলছে আমি ওসব কিচ্ছু চাই না আমার স্বামী দিয়ে চাও শোনো তোমার স্বামী পাবা না তুমি পারলে আমার কাছ থেকে বর চেয়ে নাও আমি তোমাকে বর দেব স্বামী দেব তো বলছে আমি যা চাবো তা পাবো বলছে হ্যাঁ তুমি যা চাবে তাই পাবে বুদ্ধিমতী মহিলা হঠাৎ বুদ্ধি মেয়ে লোক না সবার মাথা কিন্তু আসে না এগুলো শুনতে হয় তবে বুদ্ধি সাজানো যায় তখন বলছে ধর্মরাজ
আমি সন্তানের জননী হতে চাই 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 মরা নি আপ ডাউন করে কাণ্ড জ্ঞান নাই তো ভাষণ করে মাথায় হাত দিয়ে দিল যাও আমি বর দিলাম তুমি সন্তানের জননী হবে বলে সত্যবানকে নিয়ে চলে যাচ্ছে সাবিত্রী আবার পিছু পিছু ছুটছে কি হলো এই তো বর ফেলে আবার কেন এলে বলছে ধর্মরাজ বিচার তোমার কাজ বিচার করে তুমি পতি নিয়ে যাও নিয়ে যাও তুমি তো আমার মাথা হাত দিয়ে আশীর্বাদ করলে আমি সন্তানের জননী হব হব তো আমার স্বামীকে নিয়ে গেলে তোমার কোন বাবার দ্বারাই পাবো হ্যাঁ হ্যাঁ সতীত্বের জোর না থাকলে কি এরকম লড়াই করা যায় সতীত্বের জোর থাকলে না বুক ফুলিয়ে চলতে পারবে আর সতীত্বের যদি দুর্বলতা থাকে পারবে না সনাতন কোন অনুমানের জিনিস না সব বর্তমান জিনিস এখন করলেও করতে পারেন না করলেও না করতে পারেন কেন কেন ভগবান আপনাদের মধ্যে দিয়েছেন ব্যক্তি স্বাধীনতা এই ব্যক্তি স্বাধীনতার জন্য মানুষ ইচ্ছা করলে পারে নিজেকে নিজে উদ্ধার করতে মানুষ ইচ্ছা করলে পারে নিজেকে নিজে নরকে নিয়ে যেতে এরাই হলো বামা নায়িকা নায়িকা বাম ভুজহি বাম নয়নে ঘন চাই রাধা মোহন দাস চিতে অবিলাস রাধা মোহন দাস চিতে অবিলাস সেই চরণ জন পায় সেই চরণ জন পায় সেই চরণ জন পায় সেই চরণ জন পায় ও গো রাধা মোহন দাস কহে এইবার মিলার মিলা ভগবান ও লো রাধা মোহন কাটে কহে এইবার মিলা মিলা ভগবান ও লো রাধা মোহন কাটে কহে এইবার লীলা লীলা প্রকাশ কৃষ্ণের কাছে কাছে সব সময় থাকা কি চারটি গান কথা কথা আর সেইটা হলো কে সুবল সুবল পূর্বে কে ছিল ছিল রাবণের ভাই বিভীষণের পুত্র তরুণী সেন তো যেদিন যুদ্ধে যাচ্ছে সেদিন মাকে প্রণাম করছে মা আমি আসি মা তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো বাবা তরুণী আমি তোকে করি এই আশীষ রামের সঙ্গে যুদ্ধ করে এই রাক্ষসপুরীতে ফিরিয়ে না আশীষ ওই রামের কাছেই থেকে যার জন আমার কাছে আর আসিস না যে রমণী হয় তত্ত্বজ্ঞানী তারাই তো হয় কৃষ্ণ সেবার শিরোমণি তত্ত্বজ্ঞানী মা না হলে কি এমন কথা বলতে পারে কোনোদিন এইবার এইবার যুদ্ধ করলো সে অনেক কাহিনী তাই মায়ের আশীর্বাদ রক্ষা করবার জন্য সেই তরুণী সেনকে মরম শাখা সুবল করে রেখে দিয়েছে বলুন তো সুবলের বদন দেখে কেন তার আজকে খেলা ভালো লাগছে না এক মজার কাহিনী অনেকে বলে সুবলের বদন দেখে দেখে রাধার বদন মনে হয় আচ্ছা সুবলের বদন আর রাধার বদন নাকি একরকম ছিল ছিল আপনারা কেউ দেখেছিলেন যদি বলেন এই গ্রন্থ যে ব্যক্তি লিখেছে সে কবে লিখেছে তার সাল তারিখ আছে আর কৃষ্ণ কবে লীলা করেছে তার কোনো সাল তারিখ আছে কোন গ্রন্থে দেখাতে পারবে কেউ কেউ সব অনুমানের উপর চলছে তাহলে সুবলের বদন আর রাধার বদন যে একই রকম একই ফেসকে বলবে কে দেখেছিল প্রমাণ আছে প্রশ্ন করলে কিন্তু হিন্দুত্ব হারিয়ে যাবে হ্যাঁ সত্যি তাই তবে বাস্তবতাটা বড় কঠিন না খুব সহজ কিন্তু এইটাই মাথায় ঢোকে না কেননা অনুমানের খাতার থেকে বাস্তবে আসতে গেলে কষ্ট হয় সুবল যার বল সুবল যার চাহনি সুবল
যাকে দেখলে মানুষের কুবল দূরে যায়, মুখে আসে সুবল, সেই হলো সুবল অর্থাৎ পরম বৈষ্ণব। তাহলে সুবলের বদন থেকে রাধার বদন মনে হওয়া মানে রাধাকে আগে বললাম কে, আরাধনার পাত্র যিনি তিনি হলেন রাধা। তাহলে যে আরাধনা করে ভগবানের সে সব সময় কৃষ্ণ ভজন করে, সব সময় তার মুখে কৃষ্ণ নাম, সব সময় তার মুখে সৎকথা সৎগুণ ধাম। তাহলে সুবলের বদন আর রাধার বদন একই বদন হচ্ছে না? এবার দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে তো? এটাই বাস্তব, এ তো এই চোখে দেখা যাচ্ছে না, এই জন্য ঠিক করা একটু কষ্ট হয়। কিন্তু এক বদনে কৃষ্ণ নাম হচ্ছে, এও বদনে কৃষ্ণ নাম হচ্ছে। তাহলে সুবলের বদন থেকে রাধার বদন মনে করাটা তো কিছু না, তাই খেলা আর ভালো লাগছে না দাদা, খেলা ভঙ্গ করো। এবার খেলা ভঙ্গ করি রাখাল গন্ধেনু বৎস দাদার কাছে জমা রেখে দিলেন, ওরে কহে ঘন শ্যামা হে শ্রীদা, কহে ঘন শ্যামা শোন হে শ্রীদার, কহে ঘন থাকিস দাদাকে, দাদা হচ্ছে বড় ভাই, বড় ভাই মানে গুরুজন। তাহলে দাদাকে দেখালো কেন? দাদা হচ্ছে বড় মানে গুরু, গুরু শব্দের অর্থ তো বড়, বড় নাকি নাকি? জগৎকে শিক্ষা দিচ্ছে জগৎ, তোমরা গুরুর নির্দেশের মধ্যে থেকো, আমি যাচ্ছি বলে যেন আমার পিছু পিছু তোমরা ছুটো না। এই বনের ভিতরে অনেক রাক্ষস আছে, রাক্ষসী আছে, তোমরা চিনতে পারবে না। এই বৃন্দাবনে সব মনে করেছো সাধু, বৃন্দাবনে কংসাসুরে রামাগোনা বেশি, সেদিনও বৃন্দাবনে কংসাসুর ছিল, আজও বৃন্দাবনে কংসাসুর আছে, বর্তমানে এই বৃন্দাবনেও সেপাটি বেশি আছে। শয়তানগুলো সমাজে চেনা যায়, কিন্তু এই সাধু বেশি শয়তান এসে না খুব তাই। তোমরা চিনবা না বাবা, তোমরা গুরু নির্দেশের মধ্যে থাকো, আমি একটু বন ভ্রমণে যাচ্ছি। কেননা আমি অগাসুর বগাসুর তিনবর্তাসুর কংসাসুরের দল একটাও আমার কাছে টান ধরবে না, সবকটা আমি বধ করতে পারবো, কিন্তু তোমরা পারবা না। তাই তোমরা গুরুর নির্দেশের মধ্যে থাকো। এতে কহিয়া রাখাল গণে রাখিয়া করিলা গমন, আনহি ছল করি সুবল বটু কটে, আর আনহি ছল করি সুবল বটু কটে ধরি, আনহি ছল করি সুবল বটু কটে ধরি, আর আনহি ছল করি সুবল বটু কটে ধরি, গমন করিল বন মাহ আহমরির কুসুমাঙ্গা নদে বসে, রাধা নদ
পূর্ব।